জোহার বন্ধুরা, আজ আমরা পৌষ সংক্রান্তি মকর উপলক্ষে সিনাই নাহাই এই সোশ্যাল মিডিয়ায় আর একটা আড্ডায় বসেছি আমরা। আমি পাইছি আমার কাছে খুব মানে এই জঙ্গলমহলের বিখ্যাত লোকশিল্পী, গীতিকার, কবি, লোককবি বলুন, আমাদের এই দুই মহান ব্যক্তিকে, যারা হচ্ছে এক অমিয় মাহাতো এবং আছে তমাল মাহাতো। তো আজকে এই পরব দিনে পিঠালাটা খায়ে, মাংস ভাত খেয়ে আমরা একদম সত্যি কথা বলতে তেলায় গেছি, খায়ে তেলায় বসেছি একটা ছোট আড্ডা নিয়ে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় আপনারা সবাই দেখছেন। আসুন আমি লোককবিদের মুখে শুনবো আজকের এই দিনটা নিয়ে, আজকের আমাদের এই সংস্কৃতি নিয়ে কেমন ভালো লাগছে, আসুন শুনবো অমিয় মাহাতোর কাছে। আরে আমরা আজকে এই শালবাগানের ধারে বসেছি, মকর দিনটা জুত করে পার করব। আমাদের প্রদীপ বাবু আছে, একজন নৃত্যশিল্পী, হ্যাঁ খুব বিখ্যাত নৃত্যশিল্পী, এবং কলকাতায় বিভিন্ন ক্যামেরায় কাজ করে, বিভিন্ন ছোটোখাটো মানে টেলিভিশনের যেসব মানে রেকর্ডিং করে। আর তমাল আছে, তমালের গান এখন প্রত্যেকটা ক্যাসেটেই, তমাল ছাড়া আমাদের ঝুমুর গান এখন প্রায় অচল আমাদের জঙ্গলমহলের, বিশেষ করে ঝাড়গ্রাম যে এরিয়ার যে ঝুমুর, সেই ঝুমুরে তমাল ছাড়া আর কারো গান এখন প্রচলন নাই খুব একটা। তোমালেই এখন সব থেকে বিখ্যাত মানে কবি, ঝুমুর কবি বলতে কথায়। তো যাই হোক, আমরা বসেছি বনধারে। তো আজকে সকালে সিনাই না, সিনাই নিয়েছি মকর দিনে, লৈতন জামা কাপড়ের লোভে আমরা তো সিনাই নিয়ে বসেছি, হ্যাঁ পিঠাও খাই নিয়েছি, রাইতের বাসি মাংস পিঠা ছিল, হ্যাঁ আর সকালের গরম গরম ডুমো পিঠা। আমাদের কি মানে সবাই এখন তো অনেকেই জানে নাই, মানে নতুন জেনারেশন যারা, তারা তো টুসু সম্বন্ধে অতটা জানে নাই, শুধু ওই পরম্পরায় যেরকম হয়ে আসছে, আজকে পরস্পর পিঠা খাতে হয়, ই করতে হয়, টুসু নিয়ে কিছু, এর যে একটা ইতিহাস আছে বা আছে এই কিছু আছে, এটা তো সবাই জানে। তো এই সম্বন্ধে কিছু বললে আমার মনে হয় ব্যাপারটা হচ্ছে, টুসু হচ্ছে আমাদের মানে আমরা যেটা যতদূর জানি বিষয়টা, বিভিন্ন লোক বিভিন্ন রকম টুসু নিয়ে গল্প করে, অনেক রকম কেউ কেউ গবেষক তকমা উপায় এটা করে, কিন্তু মূল যেটা আমরা আমাদের বা চোদ্দ পুরুষলে শুনে আসছি যে টুসু আমাদের এই এই জঙ্গলমহল তথা ভারতবর্ষের কোনো একটা রাজ্যে কুর্মী অধ্যুষিত রাজ্য, সেই রাজ্যের রাজার বিটি, সেই রাজার বিটি গুণে রূপে বিদ্যায় সমস্ত দিকে প্রচুর পারদর্শী। তো সেই সেইটা সেই রূপ গুণের কথা তখনকার দিনে যে মুঘল সম্রাট ছিল, সেই মুঘল সম্রাটরা জানতে পায় যে ওই উমুক কুর্মি রাজার বিটি দারুণ দেখতে বা ওর রূপ গুণ অনেক রকম বিষয় আছে আর কি। তো তখন কি করলো যে ওই মানে মুঘল রাজায় এখানে পাঠাইলো যে আমার আমি বিয়ে করবো ওই ইয়েকে আর কি, ওই টুসুকে বিয়ে করবো, টুসুমণি, টুসুমণিকে বিয়ে করবো, ওরা এরকম প্রস্তাব পাঠালো। কিন্তু সেই প্রস্তাবে আমাদের কুর্মি রাজা রাজি হয়নি এবং টুসু নিজেও রাজি হয় নাই, যে ওরা বেধর্মী লোক, অন্য ধর্মে আমি বিবাহ হব না, এরকম ভাবে মোটামুটি রাজি হয়নি। তো রাজি নাই হতে ওরা জোর করে টুসুকে বিবাহ করার চক্রান্ত করে, এবং কি ওরা সৈন্য সামন্ত নিয়ে সেই রাজবাড়ি ঘেরাও করে, ওরা গোপন পথে পালাই যায়, তখন তো গোপন সুড়ঙ্গ পথ ছিল, পালাই যাই তো পালাই যায় একটা আদিবাসী পাড়া আমাদের, যে আমাদের নিজস্ব যে আমাদের এই এলাকার মানুষ যারা আদিম জনজাতি, কুর্মীদের মতন আদিম জনজাতি, আদিবাসী জনজাতি, সেই জনজাতির ঘরে আশ্রয় নেয়, এবং সেইখানে কোনোরকম করে যখন সারা রাত ওখানে একটা পরব চলতেছিল, সেই পরবের মধ্যে ছিল সারা রাত, ওরা কেউ মানে ধরতে পারে নাই, কিন্তু সকালে দেখলো যে আত্ম বাঁচার কোনো উপায় নেই, হ্যাঁ পালাইন যাওয়া ছাড়া বা মরে যাওয়া ছাড়া, তখন আমাদের এই যে কুর্মি জাতির সম্ভ্রম রক্ষা করার জন্য, আমাদের কুর্মি জাতির মান ইচ্ছত বাঁচাবার জন্য, আমাদের কুর্মি জাতিকে মানে নারী হরণের হাত থেকে রক্ষা করার জন্য, মানে ও নিজেই আমাদের এই টুসুমণি আমাদের ওই মানে নদীয়ে ঝাঁপ দিয়ে মানে আত্মবলিদান দেয়। তো আজকে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি সেই জহর ব্রত পালন করে রমণীরা আত্মবলিদান দিয়েছে পুরুষদের জন্য, তো আমাদের এই আমাদের ঘরের বিটি ছানা আমাদের মান বাঁচাতে যায় নিজের আত্মবলিদান দিয়েছে, তো তার জন্য আমরা তাকে যুগ যুগ ধরে আমরা আমাদের দেবী রূপে
ও সত্যিই আমাদের মা লক্ষ্মী রূপে এসেছিল। ওই রাজা যে রাজার বিটি ও রাজার ধন ঐশ্বর্য সম্পদ বৃদ্ধি হতে মানে উত্তরোত্তর বৃদ্ধি হতেছিল। বিষয়টা হচ্ছে ওটা আমাদের দেবী, আমাদের কুর্মীদের যে দেবদেবী সেই দেবদেবী রূপে আবির্ভূত হয়েছিল টুসু। তো সেই টুসুকে আমরা আইজও আমরা যেমন কন্যা রূপেও দেখি সেরকম মাতৃরূপেও আমরা ওকে পূজা করি। আমরা কখনো টুসু মণি বলি, কখনো টুসু মাই বলি, আমরা বিভিন্ন ভাবে টুসুকে আমরা পূজা করি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে টুসুর একটা মানে যতটুকু লৌকিক মানে যেটা আমরা শুনে শুনে, আমাদের তো ব্যাপারটা হচ্ছে আমাদের কুর্মী আদিম জনজাতি যারা ছিল তারা কেউ লেখা পড়ার বিষয়টা জানত না। আমাদের এই যে শ্রুতি কথাটা আসছে যে থুতি কথা, থুতি মানে থোতনা থেকে থুতি হয়েছে, থোতনা লাড়া থুতি কুটা বলে, মানে আমি তোমাকে বলে দিছি অনেক কিছু কথা সেটা হচ্ছে থুতি কুটা। বিভিন্ন প্রাচীন জিনিস তোমাকে যখন আমি বলেছি সেটাকে বলে থুতি কুটা, মানে যে থুতি কুটা কথাটা হচ্ছে আগুর দিকের মানে পেছান দিয়ে কিছু জিনিসকে বলে দেয়া সেটা বলে থুতি। সেই থুতিটা হয়েছে শ্রুতি, আমাদের তো লেখাপড়া জানতো না, সেইটা জানিয়ে জানিয়ে আমরা যতটুকু জানিয়েছি। হ্যাঁ, তো যাই হোক এইটাই হচ্ছে গল্প আর কি। এবং সেইটা স্মরণ করে আমরা প্রতি বছর সেই দিনটাকে স্মরণ করে আমরা এই মকরের সকালবেলা আমাদের সেই টুসুমণিকে জলে আমরা বিসর্জন করি। মানে আমাদের টুসুমণি টুসুমা নিজের নিজের জীবনটা দিয়ে মানে আত্মহত্যা করি জলে ঝাঁপ দিয়ে। আমাদের একটা সমাজের মানব আছে, সমাজের মানে শুধু আমাদের ঘরের নাই, শুধু আমাদের সমাজ না সারা ভারতবর্ষের মানব আছে, সারা ভারতবর্ষের মানব আছে, আদিম জনজাতিদের মধ্যে। এখন কাছে আমরা শুনলাম আমাদের টুসুমণি টুসুমার সম্বন্ধে, আমাদের ইতিহাস যে বিখ্যাত ইতিহাস আছে সেই মোগল সাম্রাজ্য থেকে আমাদের মানে সমস্ত জাতি বা সমস্ত ভারতবর্ষের মান সম্মান ইজ্জত রক্ষার্থে আমাদের টুসুমায় জীবন দিয়ে সেইটা রক্ষা করেছে। তো শুনলাম আমি কাকুর মুখে, এবার শুনবো আমাদের তোমাল কাকু আছে আমাদের গীতিকার, তাই বলবো টুসু সম্বন্ধে দুই কলি হলে খুবই ভালো হয়, আর যদি দু চার কথা শুনতে পাই তাহলে আমাদের ভালো লাগবে। একটু আসুন শুনবো তোমাল মাহাতুর কাছে। জোহার, অমি তো সব কথা বলেই দিল, ওটা হচ্ছে টুসুর একটা পার্ট ও ইতিহাস। আরেকটা দিক হচ্ছে যে টুসুকে আমরা, টুসু যখন আমাদের ঘরে আসে, মা টুসু লক্ষ্মী স্বরূপিণী রূপে সেটা ছোট মকরে আসে, এক মাস থাকার পর তারপরে মকরের সময় মকরের দিনে সেই টুসুকে নদীয়ে বা খালে যে মানে যার যেখানে যেটা ভালো ইয়ে জায়গা আছে জলা ধার জল জলধারা সেইখানে ওকে মানে ভাসাই দেওয়া হয়। তো সেই তখন একটা খুব মানে মর্মস্পর্শী একটা গান আছে, প্রচলিত গান, গানটা সবাই শুনে থাকবে, সেই গানটাই আমি বলছি দু এক কলি। জল জল যে করো টুসু, জলে তোমার কে আছে, জলে তোমার কে আছে, ভালো করে ভাবে দেখো মা, জলে শ্বশুর ঘর আছে, ভালো করে ভাবে দেখো মা, জলে শ্বশুর ঘর আছে। অসাধারণ, মানে দারুণ অনবদ্য, দারুণ কবি মানে সঙ্গীত পরিবেশন করতে পারে, খুব ভালো লাগলো আমার। এটা বোঝা যায় কবি বা গীতিকার সবই সম্ভব ওদের দ্বারাই, একদম। মানে যারা সেই কথাই বলে না যে রানতে জানে ছিল বানতে জানে, সেরকম বেশি বলে রাধা বেশি ভালো হয়েছে, খারাপ হয়নি, সুর তাল সমস্ত ঠিকঠাক আছে। তো মানুষ এরকম আজকের দিনে আমাদের এটা আনন্দ হয়তো আমরা টুকুটাকু হাসাহাসি করছি, কিন্তু আজকের দিনটা আমাদের খুব ব্যথা, আমাদের এই কুর্মালি সংস্কৃতি কুর্মালি কালচার কুর্মি মানুষ কুর্মি মায়েদের কাছে খুবই বেদনার। আমরা এই বেদনাটাকে এমন একটা অর্থবহ আমরা করে নিয়েছি আমাদের জীবনের সঙ্গে, যে আমরা আজকে আমাদের সত্যিই যাকে ভাসাতে হবে ওকে আমরা ভাসাতে দিতে চাই না, তার জন্য একরকমের একটা গান আছে আমরা জানি। আচ্ছা, আমি একটা গানটা শুনবো, তার আগে একটা জিনিস জানি নেবো, বলছে শোকের উৎসব আর কি। তো এই মানে নৈতন জামাদের পড়ার সাথে কি তুমি কোনো সম্পর্ক আছে, মানে একটু মানে আত্মহত্যা করলো
তারপরে নতুন জামা এরকম মানে আমাদের ঘাটে উঠা এরকম কোনো সম্পর্ক আছে নাকি? ব্যাপারটা সেরকমই কিছুটা বুঝাবে, কারণ আমরা আগেকার দিনে আমাদের রীতি রেওয়াজ এরকম ছিল না, ঠিক ওই রকমই ছিল আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো সেই রেওয়াজটাও কিছুটা আছে এটার মধ্যে। আমাদের মায়েরা যেটা খুব করুণ ভাবে গানটা করে, টুসু মাকে জলে দিও না আমাদের মনে বড় বেদনা গো, মনে বড় বেদনা টুসু মাকে জলে দিও না। সাধারণ দারুণ, মানে মানে গানের মাধ্যমে দেখেছি, মানে আমরা সেই যখন ছোট ছোট ছিলাম মা কাকিমা জেঠিমারা যখন গান ফান করতো আর কি, মানে এই যখন ভাষা টুসুকে আর কি, মানে সেই ভাষাতে চাই নেই, অনেকে ভাষা দিতে খুঁজে নাই, মানে গান্ধী চোখে জল আছে এরকম যে কি যেন একটা বিশাল জিনিস হাত ছাড়া হয়ে গেছে। পরের বছরে কিন্তু ওই অনুষ্ঠানটা আসবে, কিন্তু তবু ওই দিনটা যেন একটা বিরাট দুঃখের, ওই সিনাই করে অনেকে দেখি কানে কানে ঘর আছে। একদম 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 বাস্তব, এবং তার মধ্যে যে চটুলতা নাই বা তার মধ্যে যে অন্যান্য জিনিস ও অন্যান্য বিষয়, যেমন আমাদের টুসু নিয়ে তো অনেক রকম বিষয় আছে আমরা, যেমন আমাদের টুসু যে সত্যিই একজন মানে সেই রকম একটা মানে বিদুষী আমাদের একজন কন্যা ছিল, এইটা তো আমরা সবাই বুঝতে পারি বিভিন্ন গানের মাধ্যমে। যেমন আমরা টুসুকে একটা মানে এমন একটা মানে এখনকার মানে তখনকার দিনে যে নারী শক্তি একটা ভালো জায়গায় ছিল আমাদের সমাজে, নারীরাই আমাদের মানে সমাজের একটা চালিকা শক্তি ছিল, এটাও বিভিন্ন গানের মাধ্যমে। যেমন আমরা একটা গান অনেকদিন আগে থেকে ছোটবেলা থেকে আমরা শুনতাম, গানটা মানে বললেও হবে, যেমন টুসুর চালে লাউ ধরেছে লাউ তুলেছে বাগালে, ওরে লাউ তুলেছে বাগালে, ওরে বাগাল ধরা পড়ল লৈতন রাজার মহলে, যখন বাগাল ধরা যাই মা তখন আমরা বান ঘাটে, ঘাটের হলো যে ঘাটে রহলো টুসু গেলেন দরবারে, ঘাটের হলো যে ঘাটে রহলো টুসু গেলেন দরবারে, উপরে পাটা তলে পাটা তাই বসেছে দারোগা, ও গো তাই বসেছে দারোগা, ও দারোগা সইরাই বইসো হে টুসু যাবেন কলকাতা, ও দারোগা সইরাই বইসো হে টুসু যাবেন কলকাতা, কলকাতা যে গেলেন টুসু মকদ্দমাই কি হইল, ওরে মকদ্দমাই কি হইল মকদ্দমাই ডিগ্রি নিয়েল লীলমণি চালান গেল, মকদ্দমাই ডিগ্রি নিয়েল নীলমণি চালান গেল। অসাধারণ গান। এবং আমরা যখন দেখি যে যখন আমাদের এলাকার রাজনৈতিক পরিস্থিতি, আমাদের গরিব এই জনজাতিদের আন্দোলন, আমাদের সিধু কানু বিরসা মুন্ডাদের আন্দোলন, আমাদের কুর্মি হেম মাহাতো শীতল আর অন্যান্য মাহাতো কুর্মিরা যারা স্বাধীনতা সংগ্রামী, তাদের বিষয়েও আমরা গান শুনেছি, প্রচলিত গান আমরা ছোট থেকে শুনে আসছি। তোমার একটু বলবলে ওই গানটা বলি, সিধু কানু চাঁদ ভৈরবে এহে হামরা কেরি গৌরবে রে, হামরা কেরি গৌরবে সিধু কানু চাঁদ ভৈরবে,
রাঁচি গেলে বিরসা মুন্ডার ডান্ডা বেড়ি ঝন ঝন, রাঁচি গেলে বিরসা মুন্ডার ডান্ডা বেড়ি ঝন ঝন, লড়ি কে দেলে হে জীবন, লড়ি কে দেলে হে জীবন, তাই তো হলেন ভগবান রে, তাই তো হলেন ভগবান, সিধু কানু চাঁদ ভৈরবে এহে আমরা কেরি গৌরবে, আমরা কেরি গৌরবে, সিধু কানু চাঁদ ভৈরবে, চুনারাম গোবিন্দ সত্য আর যে কত সত, চুনারাম গোবিন্দ সত্য আর যে কত সত, শীতলার হে মাহাতরা মরিল যে বীরের মতরি, মরিল যে বীরের মত, সিধু কানু চাঁদ ভৈরবে, এ আমরা কেরি গৌরবে, এ আমরা কেরি গৌরবে, সিধু কানু চাঁদ ভৈরবে, ইতিহাসে জায়গা নাই ভাই জায়গা বুকের মাঝারে, ইতিহাসে জায়গা নাই ভাই জায়গা বুকের মাঝারে, শুনিল কবি এ বলে বরণডালা সাজারে, তোরা বরণডালা সাজারে, সিধু কানু চাঁদ ভৈরবে। দারুণ 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 দারুণ, মানে আমাদের ইতিহাসে বলছে লেখা নাই থাকুক, আমাদের হৃদয়ে লেখা থাকবে, সব টুসুর যে ইতিহাস, ইতিহাসে নাই লেখা থাক, যুগ যুগ ধরে আমাদের সবার অন্তরে থাকবে। ঠিক আছে, আজকের মতো সবাইকে জোহার জানাবো আর বলবো আপনারা আপনাদের সাথে থাকুন, আমাদের লাইক করুন, আর আমাদের সাথে আড্ডায় যিনারা আসতে চান আমাদের নম্বর দেওয়া আছে, যোগাযোগ করুন আমাদের সাথে, আড্ডায় বসতে পারেন। জোহার।